আসসালামু আলাইকুম। স্কুল বন্ধ হইছে রে মোলা, স্কুল বন্ধ হইছে, তালা বেইসা ফুলা ফানে জালমুড়ি খাইছে, আনন্দই লাগে বুঝছেন নি বিষয়টা। আমরা স্কুল একটা সময় বন্ধ করার জন্য, স্কুলে না যাওয়ার জন্য যে কত চেষ্টা করছি, মনে করেন যে বাপ মার পিডানি খাইয়া এরপরেও স্কুলে গেছি, স্কুল থেকে এক ক্লাস কইরা আর পরে মনে করেন যে পলাইছি। আর এখন সরকার যা শুরু করছে খুব ভালাই লাগে, বর্তমান ফুলাফানের জন্য এত ভালা কাম করে দিছে, এদের আর স্কুল বন্ধ করার জন্য, স্কুল বন্ধ করার জন্য কোনো সময় লাগে না বুঝছেন। স্কুল বন্ধ করার, স্কুলে স্কুলে না যাওয়ার জন্য এদের যে কি সুন্দর একটা কাজ হয়েছে, ফ্রি ফায়ার খেলার জন্য, পাবজি খেলার জন্য ফুলাফান না, মনে করেন যে 19 সাল থেকে যে শুরু হয়েছে, এদের স্কুলে না যাওয়ার জন্য এদের আর অত কষ্ট করা লাগে না। এরা চাইলে মনে করেন যে ইচ্ছাতেই আপনার সরকারি এদের বন্ধ করে দিছে, কারণ খুব ভালো হয়েছে। কিছুদিন আগে আমার এক সিনিয়র বড় ভাই বলতেছে যে তার বাচ্চা নাকি মনে করেন যে বই খাতা পড়তে দিলে কয় বই কি তা সে বই চিনে না, এবার কোন ক্লাসে পড়ে তাও বলে ভুলে গেছে, রোল নাম্বার কত তাও ভুলে গেছে। এরপরে লেখাপড়ার জন্য মনে করেন যে বই সামনে দেওয়া হয়েছে সে কিছুই পারে না, সব ভুলে গেছে, সব ভুলে গেছে, কি সুন্দর আহা। এরপর আমার আর একটা কলিগের ভাইয়ের বাচ্চার সাথে আমি মনে করেন যে একদিন বসছি, তারে বলতেছে বাবা চলো তোমার একটু পড়ালেখা শিখাই, সে আমারে বলতেছে তুমি পারো না, আমি সে আমার লেখাপড়া শিখাবে। এখন সে আমার বলতেছে যে আমি তোমার শিখাতেছি তুমি শিখো, এমন জায়গায় আমি বললাম যে ঠিক আছে বাবা তুমি আমার শিখাও। এখন সে আমারে কী করছে, সে আমারে বলতেছে যে তুমি পড়ো যে কিতা 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 গান যেন একটা ভাইরাল হয়েছে, বাদাম, ও হো বাদাম 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 লই এক বলতেছে, বাদাম বাদাম বলতেছে যে কি সুন্দর গাইতেছে, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আবার কয় 5 টাকা দাম, আমি কই কাম তো সারছে, ফুলাফানে কিতা শিখছে কিতা না শিখছে, এইগুলা শিখা যদি এইগুলা করে। এরপরে হে আমারে শিখাইতেছে বাদাম বাদাম, এখন কন তো ভাই সব এমনি হলে কি চলে। ফুলাফানে স্কুলে না যাওয়ার জন্য যে কিতা শুরু করছে, চারিদিকে পাবজি আর পাবজি, এরপরে আরও কতগুলো গেম আছে সব কিছু মিলাইয়া ভাই সাফের আরে খুব মাথায় নষ্ট বুঝছেন, আর ভাল লাগে না, ভাল লাগে না বুঝছেন। আমাদের সমাজে আমরা কত চেষ্টা করছি স্কুলে না যাওয়ার জন্য, আর এখন তো দেখতেছি যে স্কুলে এদের মুখ দিয়ে বলাই লাগে না, সরকারই বলতেছে তোমরা স্কুলে যাইও না। ফুলাফানের জন্য কত সুবিধা হয়েছে, কিন্তু এদিকে আমাদের বুন্দিদের জন্য সমস্যা হয়ে গেছে, বুন্দিরা স্কুলে যাইতে পারতেছে না, বাসায় বয়া বয়া মনে করেন যে এদের ওই যে থালা বাসন মাজতে হচ্ছে, চুলার ছাই কাটতে হচ্ছে, এদের জন্য খুব কষ্টজনক হয়ে গেছে বুঝছেন। এখন আর গেটার সাহেব দিতে পারতেছে না, কি যে বিপদে পড়ছে এখন বাংলাদেশে ছোটো ভাইফুলা ভাই ব্রাদাররা বোনেরা, যে কারণে এরা ঠিকমতো স্কুলে যাইতে পারছে না, ডেটিং পারতেছে না। ছেলেদের জন্য খুব ভালো হয়েছে, কারণ ছেলেরা সবসময় স্কুলে না যাওয়ার পক্ষে। এখন যাই হোক ভাই সাহেব, এখন সরকার যেহেতু এদের সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে, এদের মনের ব্যবস্থা বুঝছে, তাই এদের স্কুলে যাওয়া লাগে না। এখন লেখাপড়ার অবস্থা যে কিতা হয়েছে আল্লাহ মাহবুব জানে, কারণ একটা ফুলাফানরেও যদি কিছু বলা হয় তারা বই এখন চিনে না, বই বললে বই শব্দটা নাকি তাদের জন্য এখন বিন্দেশি একটা শব্দ হয়ে পড়ছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।